প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে জব আপডেটটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হরলিক্স কোম্পানিতে চাকরি। দেখো, হরলিক্স আমরা অনেকেই খেয়ে থাকি, চাইল্ড হরলিক্স হয়, হরলিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়, হরলিক্স বিস্কুট, হরলিক্স জুনিয়র, হরলিক্স বড়, হরলিক্স ওমেন্স, হরলিক্স। তো সেই হরলিক্সের যে সমস্ত প্যাকিং পিকিং ডিপার্টমেন্ট আছে, সেই প্যাকিং পিকিং ডিপার্টমেন্ট এবং তার সাথে স্টোর কিপার, স্টোর ম্যানেজার, ডেলিভারি বয় এবং কম্পিউটারের ডেটা এন্ট্রির কাজ, এই সমস্ত কাজের জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু নিয়োগ চলছে। হরলিক্সে কাজের জন্য কোথায় আবেদন করবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কোথায় চাকরি হবে, কত ঘন্টা ডিউটি, স্যালারি কত, যাবতীয় সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, হরলিক্স কোম্পানিতে কাজ, এটা কিন্তু হরলিক্স কিন্তু গোটা আমাদের ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় বিখ্যাত, আমাদের পশ্চিমবঙ্গতে অবশ্যই। তো হরলিক্স কোম্পানিতে ছেলে এবং মেয়ে নিয়োগ চলছে, তোমাদের এজ কত, স্যালারি কত থাকছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তার আগে বলছি, এটা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি না, এটা কিন্তু প্রাইভেট জব, এটা কিন্তু প্রাইভেট চাকরি, এটাকে কেউ তোমরা সরকারি চাকরি মনে করবে না, ঠিক আছে? তো হরলিক্সে কাজের জন্য ছেলে মেয়ে নিয়োগ চলছে নতুন করে 2023 সালে। প্রাইভেট কোম্পানি জব, সেই কারণেই 8 ঘন্টা করে ডিউটি এবং 1 ঘন্টা করে তোমাদের টিফিন ব্রেক দেওয়া হবে। টিফিনের জন্য তোমাদের প্রত্যেক দিন 1 ঘন্টা করে দেওয়া হবে এবং বাকি 8 ঘন্টা তোমাদের কাজ করতে হবে। যারা প্যাকিং পিকিং ডিপার্টমেন্টে কাজ করতে চাইছো, তোমাদের কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হবে। আর যারা চাইছো ডেলিভারি বয়ের জবগুলো করবে, তোমাদের কিন্তু বাইরে বাইরে কাজ, অর্থাৎ ডেলিভারি করতে হবে বাইরে বাইরে। নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে, এর আগেও একবার হয়েছে, 1-2 বার। ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য। জব ডিটেলস, প্যাকিং পিকিং, স্টোর কিপার, স্টোর ম্যানেজার, এই সমস্ত ডিপার্টমেন্টে বা এই সমস্ত জায়গার জন্য তোমরা আবেদন করতে পারবে। জব ভ্যাকেন্সির পদ, শূন্য পদ কটা রয়েছে? শূন্য পদ রয়েছে তোমাদের প্রায়, এবার যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে এটাই রয়েছে 80 থেকে 90 জনের মতো, 80 থেকে 90 জন নতুন করে নিয়োগ চলছে, নিয়োগ করা হবে। জব ডিটেলস আমি তোমাদের দেখেই দিয়েছি, মাসিক বেতন দেখে নাও 10,000 থেকে 17,000 টাকা, উইথ PF ESI সুবিধা তোমরা পাবে, স্পট জয়েনিং তোমাদের এখানে আছে। মাসিক বেতন ভালো করে দেখে নাও 10,000 থেকে 17,000 টাকা। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের স্যালারি হবে, তবে 10,000 থেকে স্টার্টিং 17,000 টাকা পর্যন্ত এবং ESI PF সুবিধা থাকছে। ESI মানে মেডিকেল ইন্স্যুরেন্স, সব জায়গাতেই এখন দেওয়া হয়, তো মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা কিন্তু একটা বড় সুবিধা। যোগ্যতা 8ম শ্রেণী পাস থেকে শুরু, তোমরা যারা 8 পাস করে বেকার বসে রয়েছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো তোমরাও আবেদন করতে পারবে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে শুধুমাত্র দূরের ক্যান্ডিডেটদের জন্য, দূরের যারা দূরের থেকে আসে তোমাদের জন্য মেসের ব্যবস্থা আছে। 18 বছর থেকে 45 বছর পর্যন্ত এজ লিমিট, ডিউটি আওয়ার্স 8 ঘন্টা, লোকেশান কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, ধুলাগড়, মালদহ, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বর্ধমানের সাইডে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তো যারা যারা আবেদন করতে চাইছো বা যারা যারা কাজটি করতে চাইছো বা বিস্তারিত ডিটেলস জানতে চাও, আমি ম্যাডামের নাম্বার দিয়ে দিচ্ছি, ম্যাডামকে তোমরা 9টার পর কেউ ফোন করবে না, তখন কিন্তু ফোন বন্ধ থাকে। যারা যারা কাজ করতে চাইছো, ভিডিও ডেসক্রিপশানে, ডেসক্রিপশান বক্সে আমি নম্বর দিয়ে দিয়েছি, সেই নম্বরে তোমরা ফোন করে নাও এবং বিস্তারিত ডিটেলস জানতে হলে আমাকেও ফোন করতে পারো।